আজ রাস্তায় ভারতের বিরোধিতা করা মাত্র পঞ্চাশ জন রয়েছে কিন্তু জাস্টিন টুডোকে গালমন্দ করার জন্য লাখো মানুষ কানাডার রাস্তায় নেমে পড়েছে পঞ্চাশ জন খালিস্তানির সামনে আজ কানাডার এক লাখেরও বেশি মানুষ জাস্টিন টুডোর টুটি চেপে ধরতে পৌঁছে গেছে আজকে ভিডিওর এই দৃশ্য আপনাদের ভারতের জয় এবং শক্তির পরিচয় সেই জন্য ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকবেন পুরো বিষয়টা জানতে জাস্টিন ট্রুডো এবং খালিস্তানিরা তাদের কর্মের ফল পেয়ে গেছে কিন্তু এই ফল যে এত তাড়াতাড়ি মিলবে সেটা কেউ ভাবেনি চলুন এবার দেখি কানাডার রাস্তায় কি হয়েছে সবার প্রথমে দেখুন বিশ্বাসঘাতক খালিস্তানিরা ভারতের বিরোধিতা করার জন্য কিভাবে ভারতীয় দূতাবাসের বাইরে আন্দোলনের জন্য একজোট হয়েছে এই খালিস্তানিদের মনে হয়েছিল কানাডায় থাকা এক একজন খালিস্তানি সমর্থক ভারতীয় হাই কমিশনের সামনে ভারত বিরোধী স্লোগান তুলতে আসবে কিন্তু এই খালিস্তানিদের খালিস্তানিরাই কোশি আঘাত করেছে কানাডা টরেন্টো ওটাবা এবং ভ্যানকুভারে ভারতীয় দূতাবাস এবং বাণিজ্য দূতাবাসের বাইরে বিরোধ প্রদর্শন হয় কিন্তু ভয়ের চোটে এখানে খালিস্তানিরা যায়ই না কোথাও তিরিশ জন খালিস্তানি যায় আবার কোথাও চল্লিশ জন সব মিলিয়ে ভিন্ন ভিন্ন জায়গায় দেখলে টোটাল ওই একশো থেকে জন খালিস্তানি ভারত বিরোধী র্যালিতে পৌঁছায় কানাডায় খালিস্তান গড়ার স্বপ্ন দেখা মানুষজনের সংখ্যা লাখে রয়েছে কিন্তু শুধুমাত্র একশো থেকে জন বিশ্বাসঘাতক খালিস্তানি ভারতের বিরুদ্ধে র্যালি বার করার সাহস দেখাতে পারে এই কজন খালিস্তানিও এর জন্য আসতে পারে কারণ তারা কানাডা পুলিশের প্রোটেকশন পেয়েছিল নয়তো কে জানে এরাও নির্জারের কাছে পৌঁছে যেত চলুন এই কজন খালিস্তানি বিজ্ঞানীদের বিদায় দিন আপনাদের আজকের সব থেকে শক্তিশালী ফুটেজ দেখাই বিরোধ প্রদর্শন আসলে কেমন হয় সেটা আপনাদের এই ভিডিও দেখেই বোঝাচ্ছি রাস্তায় যে এত এত মানুষ নেমেছে তারা সবাই কানাডা সরকারের বিরুদ্ধে রয়েছে এই এত লাখ মানুষ নিজের বাচ্চাদের বাঁচানোর জন্য জাস্টিন টুডোর লিবারেল সরকারের সাথে লড়ছে আসলে জাস্টিন টুডোর সরকার স্কুলে ছোট ছোট বাচ্চাদের সেক্সুয়াল কন্টেন্ট এবং এলজিবিটি কিউর বিষয়ে পড়াতে চায় বাচ্চাদের বলা হচ্ছে জেন্ডার দু নয় বরং আরো অনেক ভ্যারিয়েশনের হয় এখন এই নতুন হাঙ্গামা পশ্চিমী দেশগুলোকে বরবাদ করছে এমন কি এখন এল কিউ সংক্রমণে ভারতের অনেক মানুষও সংক্রামিত হয়েছে কানাডায় এই এত এত মানুষ নিজের বাচ্চাদের বাঁচানোর জন্য ওয়ান মিলিয়ন মার্চ ফর চিলড্রেন নামক বিরোধ প্রদর্শন করছে এই আন্দোলন কানাডার ভিন্ন ভিন্ন শহরে হচ্ছে এখন যাওয়ার আগে এই দৃশ্য দেখুন হাজারো সরকারি কর্মচারীরাও কানাডার সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে করেছে এই আন্দোলন কিউবেকে হচ্ছে সরকারি কর্মচারীরা না তো স্যালারি পাচ্ছে আর না তো কাজ করার ভালো পরিবেশ পাচ্ছে এই সমস্ত সরকারি কর্মচারী হেলথ সোশ্যাল সার্ভিস এডুকেশন এবং হাই এডুকেশনের মতো ক্ষেত্রে কাজ করছে কিন্তু এই সরকারি কর্মচারীরা বলছে জাস্টিন টুডোর সরকার তাদের জীবনকে নরকের থেকেও খারাপ করে দিয়েছে তো বন্ধুরা এখন এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান